নিউজ বাংলা সেভেনে আপনাদের সকলকে স্বাগত। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাগদাদে 5 বছরের শিশুর সামনে মাকে ধর্ষণের প্রতিবাদে গাইঘাটায় মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাগদায় 5 বছরের শিশুর সামনে মাকে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার গাইঘাটা থানার সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু করে গাইঘাটা বাজারে এসে প্রতিবাদ মিছিল শেষ হয়। মিছিল শেষে গাইঘাটা বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মিছিল শেষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ধর্ষণে কলকাতা থেকে দিল্লি এগিয়ে এই প্রশ্নের উত্তরে বলেন, 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে পঞ্চায়েতে 50% মহিলাদের সংরক্ষণ করেছে, মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে একটার পর একটা সামাজিকমূলক প্রকল্প নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনে নেব আমরা তিনি ঠিক কি বলেছেন, শুনুন। আজকে আমাদের প্রতিবাদ মিছিল এখানে আমরা এই সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস করছে। 25 আর 26 তারিখে ইতিমধ্যেই সারা বাংলা জুড়ে আমাদের দুদিন ব্যাপী প্রতিবাদ মিছিল হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, কেন্দ্রীয় যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা তার বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে যে দুটো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাদের মিছিল, একটি তো নিশ্চিতভাবে সবাই জানেন বিলকিস বানর কেসে গুজরাটের যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় সাম্প্রদায়িক সেই দাঙ্গার শিকার হয়েছিল বিলকিস বানু, তার পুরো পরিবারকে খুন করা হয়েছিল, তাকে গণধর্ষণের শিকার করা হয়েছিল, তা সে তখন সন্তান সম্ভবা ছিল এবং তার 3 বছরের বাচ্চাটিকেও মেরে ফেলা হয়েছিল। সেখানে যারা দণ্ডিত অপরাধী তাদের 75 বছর স্বাধীনতার পূর্তি উপলক্ষে গুজরাট সরকার তাদের ছেড়ে দিল। আমরা তার প্রতিবাদে মিছিল করেছি এবং করছি আজকেও, এবং তার সঙ্গে যা আমরা বারে বারে বলছি যে প্রধানমন্ত্রী বলছেন মহিলা সম্মান, নারী শক্তির সম্মান, কিন্তু আমরা বাস্তবে দেখছি কি, আমরা বাস্তবে দেখছি যে বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রের এখতিয়ারের ভেতরে, তাদের জুরিসডিকশনের মধ্যে রয়েছে, তারা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার জুরিসডিকশন বাড়িয়ে দিল। সেই বাড়িয়ে দেওয়ার ফল হলো মহিলাদের ওপর নির্যাতন করা। যে কাণ্ড দুদিন আগে হয়েছে বাংলা প্রত্যক্ষ করলো, এখানে বনগায় যে কাণ্ড হয়েছে সেটা আমাদের দেখে লজ্জার কোনো সীমা থাকে বলে মনে হয় না। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, কারণ গণধর্ষণ করা শুধু নয়, তার বাচ্চার সামনে, 5 বছরের একটা বাচ্চার সামনে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা, নারী শক্তি তাকে সম্মান জানানোর এটা বুঝি নিদর্শন, আত্মনির্ভরতার এটা কি নিদর্শন? আত্মনির্ভর ভারত মানে ধর্ষকরা আরও ধর্ষণের ওপর নির্ভরশীলতা তাদের বাড়ুক, যারা অন্যায় অত্যাচার করে মহিলাদের শরীরটাকে নিজেদের জায়গির ভাবে, জমিদারি ভাবে, তাদের আরও এই অত্যাচার বৃদ্ধি পাক, আত্মনির্ভর হোক, এটাই কি মাননীয় প্রধানমন্ত্রী বলতে চান? বিলকিস বানুর ক্ষেত্রে একটা কথা বললেন না, গুজরাটে দুদিন ছিলেন একটা কথা বললেন না, স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ, বর্ডার সিকিউরিটি ফোর্সেস আমাদের শিকার হচ্ছে মেয়েরা, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে এখানে বনগাঁ সাংগঠনিক জেলা থেকে আমাদের মিছিল, তৃণমূল মহিলা কংগ্রেসের এটি মিছিল হবে। দিদি একটা বিষয় আজকে রিপোর্টে প্রকাশ হয়েছে যে দিল্লি ধর্ষণের দিকে কলকাতা থেকে অনেকটা এগিয়ে, কি বলবেন? এটা আপনারা বলবেন, এখানে যা যা করান মহিলাদের সম্মান দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের সামাজিক সম্মান, অর্থনৈতিক সম্মান এবং রাজনৈতিক সম্মান যদি থাকে তাহলে মহিলাদের স্বনির্ভরতা 100 গুণ বেড়ে যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের মাননীয় নেত্রী সরকারে থেকে যেভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্বীকৃতি দিচ্ছেন মহিলাদের, 2012-এর প্রথমেই 50% সংরক্ষণ পঞ্চায়েতে, এটা মনে রাখতে হবে, রাজনৈতিক স্বীকৃতি, যেখানে ভারতবর্ষের সংবিধান বলছে 33%-র কমে নয় সংরক্ষণ, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কমে তো নয় 50% সংরক্ষণ,
যেখানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে বলে একটার পর একটা সামাজিক প্রকল্পের মধ্যে মেয়েদের নিয়ে আসা, তাতে তাদের স্বনির্ভরতাকে বাড়ানো, এবং সঙ্গে সঙ্গে যদি এই রাজনৈতিক স্বীকৃতি থাকে এবং তার সাথে যদি অর্থনৈতিক স্বনির্ভরতা থাকে, সামাজিক সম্মান পাওয়া যায়, এই জায়গাটাতেই প্রশস্ত করছেন। সুতরাং এখানে আমাদের কখনোই এই ধরনের নৎকারজনক ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয় না। যেখানে যা এরম অত্যাচার হয় তার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেয়, তাদের শাস্তি দেয়। গুজরাটকে তো আমরা সেটাই বলতে চাইছি, আমাদের একজন সাংসদ একটা সুপ্রিম কোর্টে পিটিশনও করেছে, সুতরাং তাদের হলফনামা জমা দিতে বলা হয়েছে। আর এর বিরুদ্ধে আমরা আমাদের নেত্রীর নির্দেশে আগামী 6 এবং 7 তারিখে কলকাতায় মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে আমরা টানা 48 ঘন্টা ধর্ণা দেবো।